ভয়াল করোনার বিস্তার ঠেকাতে গত মার্চে যুক্তরাজ্যে প্রথম দফায় লকডাউন আরোপ করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার বিভিন্ন ধাপে লকডাউন তুলে নিয়েছিল। তবে শীতের প্রকোপ শুরু হওয়ার আগেই আবারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে মরণঘাতী এই ভাইরাস। তাই অনেকটা বাধ্য হয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে নতুন বিধিনিষেধ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘোষিত বিধিনিষেধে আবারও ধাক্কা খেয়েছে ইতোমধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত হসপিটালিটি খাত। ভাইরাস নিয়ন্ত্রণে আজ রাত 10টার মধ্যে রেস্টুরেন্ট বন্ধ করার সরকারের ঘোষণায় হতাশ বাংলাদেশি কারি ব্যবসায়ীরা। বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার আকরামুল হোসাইনের রিপোর্টে। এই চিত্র সেন্ট্রাল লন্ডনের কিং ক্রস এলাকার, যেখানে হাজারো মানুষের আনাগোনা ছিল প্রতিদিন, এখন অনেকটাই মানবশূন্য। কোভিড-19 তাবায় এখানকার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা কমে গেছে প্রায় 70%, এমনটি জানালেন কিং ক্রস এলাকায় শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশি রেস্টুরেন্ট ইন্ডিয়া লাউঞ্জের কর্ণধার রুহুল হোসাইন। সিটিতে এখন ব্যবসা আমরা 70% ব্যবসা ডাউন। রিজন হলো আপনার টুরিস্ট লন্ডন আননা, আর আমাদের আশেপাশে যত হোটেল আছে অল হোটেলস আর এমটি। আবারও যদি জাতীয় লকডাউন ঘোষণা করা হয় তাহলে তাদের পক্ষে টিকে থাকা কঠিন হবে বলেও জানান তিনি। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট আনলেস উই টক টু ল্যান্ডলর্ড অ্যাবাউট দ্য রেন্ট ইস্যু। ইফ হি গিভস আ রিল্যাক্স অন আ রেন্ট মে বি, অ্যান্ড ইফ হি ডাজন্ট ইটস গোনা বি ডিফারেন্ট থিং। উই হ্যাভ টু লিভ স্পেশালি নাও দ্য লট অফ রেস্টুরেন্টস ক্লোজ। এদিকে ইন্ডিয়া লাউঞ্জের আরেক কর্ণধার এম হে চৌধুরী নিক্সন মনে করেন বেশিরভাগ কাস্টমার রাত 9টার পর রেস্টুরেন্টে খেতে আসে, আর তাই সরকারের নতুন এই নিয়ম এসব ব্যবসায় মারাত্মক প্রভাব ফেলবে। নিউ লট আইসে ওগো তো আমরা অ্যাকচুয়ালি ব্যবসা খুব ক্ষতি হইব, কারণ আমরা ব্যবসাটাই আছি 9টার পরে। কাস্টমার আইতো 9টার পরে আইয়া বইয়া রিল্যাক্স হয়ে খাইয়া 11টা-12টার সময় বাড়ি যেত, কিন্তু তখন তো আমরা এটা পারতাম না। কারি ক্যাপিটাল খ্যাত ব্রিকলেনের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা নানা সমস্যায় ব্যবসা পরিচালনা করে আসছেন। পর্যটক নির্ভর এসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা রয়েছেন দুশ্চিন্তায়। 10টার পর রেস্টুরেন্ট বন্ধের সমালোচনা করেন দীর্ঘদিন থেকে ব্রিকলেনের রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনাকারী ব্রিকলেন ব্রাসারির ওনার মোহাম্মদ সেলিম। আমরা তো একটা কাস্টমার 9টার সময় তো হামায় হাফ এন আওয়ার লাগবে তার খানি হইতে, আরও হাফ এন আওয়ার লাগবে খাইয়া যাই চইলে। রেস্টুরেন্টের নিয়মিত একজন কাস্টমারের সাথে কথা বললে তিনি এই বিষয়টি একটু ভিন্নভাবে দেখছেন। করোনার কারণে প্রথম দফা লকডাউনে এমনিতেই জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। দখল কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা ছিল, তবে করোনার প্রকোপ যদি নিয়ন্ত্রণে না আসে এবং দ্বিতীয় দফা জাতীয় লকডাউন ঘোষণা করা হয় তাহলে কি হবে এসব ব্যবসা প্রতিষ্ঠানের? সরকারের সাহায্য সহযোগিতাই বা কতটুকু থাকবে? আকরামুল হোসাইন, এনটিভি নিউজ, লন্ডন।